করোনা নিয়ে সচেতনতামূলক আপনারা সামাজিক মাধ্যম, যোগাযোগ মাধ্যম, ফেসবুক এগুলো থেকে অনেক কিছু শিখতে পারছেন, অনেক কিছু জানছেন। নতুন করে বলার মতো কিছু নাই। হ্যালো সাইদ বল। ওই বেটা রনি আইছে তো জানো, চিল্লাতে আইছে। করোনা ভাইরাসের সময় আমরা ঘরে থাকাই ভালো। আমরা করোনা ভাইরাস থেকে যখন ঘর থেকে বের হবো তখন আমরা এই যে মাস্ক, তারপর হ্যান্ড গ্লাভস, আরও বিভিন্ন জিনিস ব্যবহার করবো। আর আমরা কিছু কিছু সময় পর পর দু সেকেন্ড সাবান বা কিছু বিভিন্ন হ্যান্ড ওয়াশ দিয়ে হাত। হ্যালো সাইদ বল। ওই বেটা রনি আইছে তো জানো, চিল্লাতে আইছে। 41 দিনের ছাড়াই চিল্লা দিয়ে আইছে, তুমি এটাই জানো না? এই বাইরে আইলে আমগুলো লোক আইতে দিস না, বুঝছো? হ্যাঁ আমি এখন ছাদে না রনির কইস না, আবার কই ওই ছাড়া রাগ করবো, ছাড়ার লগে দেখি করিস না। আচ্ছা ভালো থাকিস, এই যে ইকরাম রেও আর আরিফ রেও কয়ে দিস, বুঝছ নাই পরে কোন টাইমে কি ওই জায়গা এটা তো বুঝতে পারতাম না। 40 দিনে চিল্লা দিয়ে আইছে, চার রে ভালো মতন থাকতে দে, ঘরে থাকুক, ছাড়াই আমগুলো লগে জানাইতে না পারে। আচ্ছা ভালো থাকিস, রাখে দে। দূরে যাও ভাই, রনি ভাইয়া তুমি রাগ করো না, আসলে ব্যাপার তো এরকম না, নিজের অবস্থা তো জানোই ভাই, মানে পাইছো রনি খারাপ আমাকে এলাকায় নাকি ধরা ধরা পড়ছে, এই জন্য মানে তুমি রাগ করো না, আসলে ঠিক হয়ে যাবো, আল্লাহর রহমতে এগুলো সব ঠিক হয়ে যাবো, আমি নারায়ণগঞ্জ এরকম থাকবো না, নারায়ণগঞ্জ আর অনেক সুন্দরই হবো ভাই। তো তোমরা সবাই একটু সেফলি থাকবা, ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই ভালো থাকেন ভাই। আর ভাই কেমন আছো ভাই? অবস্থা তো জানোই অনেক শুনতে হইছো, তো একটু মানে চতুর্দিকে তুমি একটু মানে আড়ালে থাকতে হইব, থাকতে সেফলি থাকো, তো দেখা হইব, দেখা গেছে 14 দিন পরে সবার লগে দেখা হইব, নানগুঞ্জ অবস্থা এরকম থাকবো না। তো তুমি তারপর রনি যারা যারা আইছো তো একটু তোমরা চেষ্টা করো তোমরা বাসায় থাকো না জায়গায়, ঠিক আছে? আর হলো যে তোমার মাস্কটা ব্যবহার করবা, সমস্যা নেই, তো একটু মানে দূরত্ব বজায় রাখবা, বাসায় থাকবা, হাত মাস দিবা, তো আর জ্বর ঠান্ডা হইলে অবশ্যই মানে ভালো একটা ডাক্তারের পরামর্শ নেবো, ঠিক আছে? তো ভালো থাকবে। হ্যাঁ আচ্ছা। আরে ভাই আপনি হাতি দিলেন, হাতি দেওয়ার কি শুভা টিস্যুটা যে এখানে ফেললেন ভাই, যেখানে সেখানে টিস্যু ফেললেন না ভাই, বাসায় জুড়ি আছে ভাই, জুড়ির তো হালাই দেন রাস্তায়, ডাস্টবিন আছে ডাস্টবিনে ফেলেন ভাই, সতর্ক থাকেন ভাই, অন্যদেরকেও সতর্ক থাকতে দেন। আচ্ছা ভাই কেমন আছো? ভালোই। মাস্কটা পরি ব্যাপারটা কিন্তু মানে মাস্ক কোনো কিছু সতর্ক হয়ে থাকো তা জানো তো বেড়াই দেয় সেটা পরিস্থিতি চলতেছে, মাস্কটা পরিস আর নিজেকে সতর্ক রাখি, আশেপাশে তার বন্ধু বান্ধব গুলো সতর্ক রাখি। কি রে ভাই আরিফ কে নাকি করো? এইটা ভাই বসে বসে বা বন্ধুরা কথা বলো। তো মাস্ক ভাই মাস্কটা আসিল একটু আগে একটা বন্ধু
তুই বন্ধু রে দেবি কাজ যদি তোর করোনা হয়ে থাকে তো তোর বন্ধুর করোনাটা হইব বেটা তুই মাস্ক তোর মাস্ক তুই ব্যবহার করবি আরেকজনে দিবি না বেটা সতর্ক হয়ে থাকিস বেট আরেকজনে সতর্ক করি কি খবর ভাইয়া আলমগীর হ্যাঁ ভাই ভাই দেখেন ভাই ওই তো মাস্ক বলে ওর বন্ধুরে দিয়ে দিতে ভাই তো আমি ব্যবহার করি না ভাই এদিক করলে লাভ হইব না কি ভাই মাস্ক ব্যবহার করেন মাস্ক কেন ব্যবহার করুন ভাই 5 টাকা দামের ভাগ যদি 50 টাকা 100 টাকা হয় তাহলে কিভাবে ব্যবহার করুন ভাই কও ঠিক কথা বলছেন ভাই আমি এটা বলছি না মাস্ক ব্যবহার করুন না করুন না ঠিক আছে ওই মাস্কটা আর বন্ধুরে দিয়ে দিত আর ব্যবহার করা মাস্ক যদি আর বন্ধুরে দেন তাহলে তো ভাই এটা এই না বুঝতে তো পারবো না ভাই আমরা মাস্ক ব্যবহার করার চেষ্টা করব ব্যবহার করার চেষ্টা করেন ঠিক আছে ভাই থাকো হ্যাঁ আল্লাহ হাফেজ পরিবেশটা সুন্দর না কোন হইছে আছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো নাও থাকতে পারেন অবশ্য দেশে বর্তমানে করোনা ভাইরাস চলতেছে আর করোনা ভাইরাসের কারণে প্রতিদিন প্রতিদিন অনেক অনেক মানুষ মারা যাচ্ছে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে আর করোনা ভাইরাসের বর্তমানে কোনো ওষুধ বের হয়নি অ্যান্টিডটও বের হয়নি আর এর কারণেই পৃথিবীতে অনেক মানুষ মারা যাচ্ছে তাই আমাদের প্রয়োজন করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদের সচেতনতা অবলম্বন করা সচেতনতা অবলম্বনের মাধ্যমেই করোনা ভাইরাস থেকে আমরা মুক্তি লাভ করতে পারি আর করোনা ভাইরাসের সময় আমরা ঘরে থাকাই ভালো আর আমরা করোনা ভাইরাস থেকে যখন ঘর থেকে বের হব তখন আমরা এই যে মাস্ক তারপর হ্যান্ড গ্লাভস আরও বিভিন্ন জিনিস ব্যবহার করবো আর আমরা কিছু সময় পর পর 20 সেকেন্ড দিয়ে 20 সেকেন্ড হা সাবান বা হ্যাক্সিসল বা বিভিন্ন হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবো আর এখন আমরা সরকারের দেওয়া বিভিন্ন নির্দেশ মেনে চললেই ভালো হয় মেনে চললে আমাদের ভালো হয় আর আমরা হ্যান্ডশেক কোলাকুলি থেকে বিরত থাকি আর আপনাদের জন্য সবার কাছে দোয়া চাই যাতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে ভিডিওটা করলাম করোনা নিয়ে তো মানে আমাদের এলাকায় ছোটো ভাইরা ওরা চিল্লা থেকে আসছে তো মানে মূলত ভিডিওটা এই কারণেই করা ওদেরকে কীভাবে আমরা সচেতন করব কীভাবে ওদেরকে ওদের থেকে একটু বুঝিয়ে ওদেরকে বুঝিয়ে আমরা দূরে থাকব এই নিয়ে আমাদের আজকে ভিডিওটা তো করোনা নিয়ে সচেতনতামূলক আপনারা সামাজিক মাধ্যম যোগাযোগ মাধ্যম ফেসবুক এগুলো থেকে অনেক কিছু শিখতে পারছেন অনেক কিছু জানছেন নতুন করে বলার মতো কিছু নাই তো আজকে আমরা মানে যে ভিডিওটা করলাম আমাদের চ্যানেলটা খুবই নতুন আর আপনারা আমার চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো কারণে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতন আমরা সবাই আসছি টাটা বাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ